ফরিদপুরে অসহায় দরিদ্রদের মাঝে প্রায় 6,000 কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের বদরপুরস্থ আফসানা মঞ্জিল থেকে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঝর্ণা আহসান, কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান লেভি, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম। এ সময় কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন বলেই দেশের মানুষ আজ খেয়ে পড়ে ভালো আছে। তিনি দেশের অসহায় মানুষের খোঁজ খবর রাখেন বলে শীত মৌসুমের শুরুতেই অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণের জন্য দেশের প্রতিটি জেলায় কম্বল পৌঁছে দিয়েছেন। বাঙালি মাটি ও মানুষের নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আপনাদের সকলের উদ্দেশ্যে শীতে যাতে প্রান্তিক জনগণ কষ্ট না পায় আমাদের কাছে কম্বল পাঠাইছে। 1,500, 1,000 না, উনি 5,500 কম্বল আমার ফরিদপুর সদরের জন্য পাঠাইছে। বিএনপি ক্ষমতা আসছিল, কামাল ইউসুফ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিল, এইরকম 5,000 কম্বল আপনাদের কারো দিচ্ছেন কোন সময় যায় না। আর শেখ হাসিনা শীতের একটু প্রকোপ দেখে উনি সাথে সাথে কম্বল পাঠিয়ে দিচ্ছে, কালকে কম্বল পাইছি, আজকে আমি আপনাদের মধ্যে বিতরণ করার ব্যবস্থা করছি। যদি সম্ভব হতো আপনাদের বাড়ি বাড়ি কম্বল পৌঁছে দিতাম, কিন্তু এটা কারো পক্ষে সম্ভব না। আপনারা কষ্ট করে আসছেন, কম্বলটা নিয়ে যায়েন, কম্বলটাই কিন্তু বড় কথা না, বড় কথা হইতেছে শেখ হাসিনার ভালোবাসা। উনি আপনাদের জন্য অত্যন্ত কাতর থাকে যে আমার মা বোনেরা, আমার জনগণ কোনো বিষয়ের জন্য বাংলাদেশে কষ্ট না পায়। এর মানেন না আপনারা? কাজেই আমি কম্বল ফিরে পাওয়ার সাথে সাথে আপনাদের কাছে শ্রী প্রধানের ব্যবস্থা করছি। সবাইয়ের এটিও হয়তো সম্ভব হয় নাই, যার যাতে কেউ বান্না এরকম ঘটনা থাকলে আমরা আবারও কিছু জোগাড় করে দেওয়ার চেষ্টা করব। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত প্রায় 6,000 কম্বল ফরিদপুর সদর উপজেলার 12 ইউনিয়ন ও 1টি পৌরসভার অসহায় শীতার্তদের মাঝে বিতরণ করা হয়। ডেস্ক রিপোর্ট, WMTV।